Dear viewers, welcome to my channel AZN Unlimited. আশা করি ভালো আছেন সবাই। ইউটিউবের জন্য আমরা সবাই বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করি, বিশেষ করে থাম্বনেল তৈরি করার জন্য আমরা অনেক ধরনের ইমেজ সার্চ করি গুগলে, এবং অনেক ধরনের ইমেজ আমাদের সার্চ রেজাল্টেও চলে আসে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা যে যে সমস্ত ইমেজ আমরা ইউজ করি সেগুলো অনেক সময় কপিরাইট প্রোটেকশন দেওয়া থাকে, যেগুলো ইউজ করলে আমরা কপিরাইট স্ট্রাইক পেতে পারি। তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা খুব সহজেই কপিরাইট ফ্রি ইমেজ বের করতে পারি এবং সেগুলো ইউজ করতে পারি, এতে করে আমাদের কোনো কপিরাইট ক্লেম হবে না বা কপিরাইট স্ট্রাইক আসবে না। কপিরাইট ফ্রি ইমেজ সার্চ করার জন্য আমরা গুগল অপশনে যাব। গুগল সার্চ বক্সে আমরা মনে করেন আমরা লিখবো যে ন্যাচারাল বিউটি, অর্থাৎ ন্যাচারাল বিউটি সম্পর্কিত কোনো একটি ইমেজ আমরা বের করবো। তো আমরা লিখছি ন্যাচারাল পিকচার। এখানে দেখুন অনেকগুলো ইমেজ চলে এসছে। আমরা যদি ইমেজ দিই শুধুমাত্র তাহলে অনেক 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 ইমেজ চলে আসবে, কিন্তু এগুলোর মধ্যে কোনটি কপিরাইট ফ্রি বা কোনটি ফ্রি এটা আমরা বুঝবো কীভাবে? এটা বের করার জন্য আমরা যাব সেটিংস অপশনে। এখান থেকে আমরা যাব অ্যাডভান্স সার্চে। তুমি এখানে দেখেন যে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনি একটু ভালো করে খেয়াল করুন। অল দিস ওয়ার্ডস হচ্ছে আমরা যা লাইক ঠিক তাই সার্চ করবে। এখানে আপনারা পাবেন ইমেজ সাইজ, কোন ধরনের সাইজ আমরা চাচ্ছি সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। রেশিও কোনটা সেখান এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। যদি কোনো কালার থাকে আমাদের সেই কালার আমরা এখান থেকে দিতে পারি। টাইপ অফ ইমেজ, যে কোনো ধরনের ইমেজ আমরা যদি চাই, যেমন ফেস, ফটো, ক্লিপ আর্ট, লাইন ড্রয়িং, অ্যানিমেটেড, যে কোনো ধরনের চাইলে এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। রিজিয়ন, কোন রিজিয়নের চাই আমরা সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সেফ সার্চ, তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস ডিফাইন করে দিতে পারি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইল টাইপ, আমরা কী ধরনের ফাইল ফরম্যাট ইউজ করবো বা খুঁজছি সেটা আমরা এখান থেকে ডিফাইন করবো। এখানে দেখুন অনেক ধরনের ফাইল ফরম্যাট আছে, জেপিজি, জিআইএফ, পিএনজি, পিএমপি, এসভিজি, অনেক ধরনের ফাইল আছে। যে কোনো ধরনের ফাইল আমরা চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করলে শুধুমাত্র ওই ধরনের ফাইলই আমাদের এখানে আসবে, সার্চে আসবে। ইউজ রাইটস, এটি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটি আমি আজকে আপনাদের এখানে দেখাবো। সেটা হচ্ছে এখানে যে অপশনগুলো আছে যে নট ফিল্টার্ড বাই লাইসেন্স, এখানে যে কোনো ধরনের ইমেজই আসবে। সেকেন্ড হচ্ছে ফ্রি টু ইউজ অর শেয়ার, এখানে যে অপশনগুলো বা ছবিগুলো আসবে সেটা আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। থার্ড হচ্ছে ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালি, আপনারা স্বাধীনভাবে আমরা ইউজ করতে পারবো, এমনকি বাণিজ্যিকভাবে আমরা ইউজ করতে পারবো। ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই, এটা আমরা ফ্রিলি ইউজ করতে পারবো, শেয়ার করতে পারবো, ইভেন এটাকে এডিটও করতে পারবো। নেক্সট যেটা আসে ফ্রি টু ইউজ শেয়ার মডিফাই ইভেন কমার্শিয়ালি, আমরা এটাকে ক্লিক করে এখন অ্যাডভান্স সার্চ দিব। এটা দিলে হবে কি যে আমরা যে কোনোভাবে ইউজ করতে পারবো, মডিফাই করতে পারবো, শেয়ার করতে পারবো, আমরা বাণিজ্যিকভাবেও সেটা ইউজ করতে পারবো। তো আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করি। অ্যাডভান্স সার্চে ক্লিক করার পরে এখন যে ছবিগুলো বা ইমেজগুলো আমাদের সামনে আসবে, এই ছবিগুলো আমরা যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবো। আমাদের থাম্বনেল বলেন, আমাদের ভিডিওতে বলেন, যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো, এবং এগুলো সম্পূর্ণই কপিরাইট ফ্রি ইমেজ। এই ইমেজগুলো ব্যবহার করলে আমাদের কপিরাইট স্ট্রাইক পাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না বা ভয় থাকবে না। এখান থেকে আমরা যে কোনো ইমেজ আমরা ইউজ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল, খুবই ছোট্ট টিউটোরিয়াল কিন্তু তারপর অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, কারণ ইউটিউব যেভাবে এখন কপিরাইট স্ট্রাইক দিচ্ছে তাতে কখন যে কে কপিরাইট স্ট্রাইকের মধ্যে পড়ে কিছুই বলা যায় না। তো আমরা আসলে খুব ভেবেচিন্তে এবং কপিরাইট ফ্রি আইটেমগুলি ব্যবহার করবো আমাদের ইউটিউব ভিডিওতে। বন্ধুরা ভালো থাকেন, আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের অনেক কাজে দেবে। ধন্যবাদ।